দেখো তোমারে চিনা কারবালটা ভালো, আমার যেটা দরকার ওইটাই চিনছি আমি। শুধু এখন একটা জিনিসই চাওয়ার, সেটা হলো একটু টিপতে দাও। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা একটা ম্যাগি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। খালি পম 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 দেখো চিনার মতো একটা জিনিস চিনবো, সেটা হলো তোমার পম্পম, অন্য কিছু না। আর যদি তোমার মুতার জায়গায় গুতা দিতে দাও তাহলে সমস্যা নাই, তোমাকে ভালোবাসতে আমার কিছু যায় আসে না। এটা হলো অনেক পাবলিকের কমেন্ট, আমার মুখ থেকে জাস্ট বাইরেছে তাদের কমেন্টটা। আমি কিন্তু এইগুলো বলতেছি এত খারাপ আমি না, রোজা রেখে এসব বলতে পারি না আমি। চাল চুটা তোমার কাদের থেকে যদি তোমার পম্পমের সাইজ বড় হয়ে থাকে তাহলে তোমার কাদের মধ্যে হাত যাবে, হাত তো যাবে তোমার পম্পমে। আর খাওয়াই দাওয়ার কথা বলতে গেলে আমি হা করে থাকবো, তবে এখন না, এখন না, ইফতারের পরে, কেন রোজা রাখছি তো। ইফতারের পরে তুমি আমার সাথে দেখা করো, শুধু খাবো এটা না, তোমাকে সহ খেয়ে ফেলবো। মানে 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 ইবাল মানে মানে করতাছি দত। এরকম হাসি দেখার পরে ভাই খাওয়া দাওয়া বন্ধ হয়ে পড়ে। এখানে একটা জিনিসে পার্থক্য করলো, আমি জাস্ট দিনের বেলা বলতেছি, রাতের বেলা যদি মাগের খাইতে হয় আমার সমস্যা নাই, আমি খাই ফেলাইবো। আচ্ছা এই মাগির কত ছেলে লাগে তা আমি জানি না, তবে প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদা আলাদা ছেলে প্রায় দেখছি। তবে এই মাদার চুটটা কেডা পম পম খাবো পম পম পাঞ্চে তরি অকাথে কিয়া, আপনি তো দেখলে বুঝা যায় আপনি তো শিক্ষিত। তারপরও তো ভাই অবশেষে ওরাই খাইতেছে আর আমরা সিঙ্গেলি মরে যেতেছি। দেখ ভাই সবকিছু ওকে পারফেক্ট, এভরিথিং পারফেক্ট, আই উইল মেনে নিছি, সমস্যা নাই। তবে এইটা কি ভাই, চেহারা দেখে মনে হইতেছে কে যেন পান খায় আর উপরে পিক ফেলাই দিছে। শরীর দেখে মনে হইতেছে মাত্র গিটার বাজায় আইছে আর দিনে তিন বেলা অলরেডি বাজাইছে, আরো এক বেলা বাজাইতে যাইতেছে। আচ্ছা আর জিব্রা তো এমন ভাবে বাইর করছে, বাদেই দিলাম, রাস্তার কুত্তা এর থেকে ভালোভাবে জিব্রা বাইর করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এরাই অবশেষে কি করে জানো, এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি, আমি কি জ্যোতিষী, এইগুলার পম পম চাড়া ছাড়ি কি বলছেন আপনি। আর আমরা তাদের লিংক ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করি। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? হ্যাঁ তো চলো এখন দেখানি যে এই পম্পম মাগির পম্পম অডিয়েন্স গুলা তারা কেমন, কি বিহেভ তাদের। চলো একটু তাদের এক নজরে একটু দেখে আসি, ঘুরে আসি পম্পম মাগির শহর থেকে। লেটস গো। তো সামনে যে মাদার চোরটা আছে আমি বেসিক্যালি তারাই বলতে চাইছো, অন্য কেউ কানে ঢুকায় না এই কথাটা, জাস্ট এটাই শুনো যে মাদার চোর ধুন বাসায় ছোট বোন তরও আছে, তারও ছোট ছোট পম্পম, বাকিটা ভালো করে বুঝা যা মাদার। আর একটা বড় বিষয় তোমাদেরকে বলতে চাইতেছি, অ্যাকচুয়ালি দেখো ভালো করে শুনো কথাটা, ছোটবেলা যখন আমরা বাটন মোবাইলের মধ্যে কোন ভিডিও দেখতাম তখন কিন্তু ভালো করে পম পম দেখতে পারতাম না, কারণ স্ক্রিনটাই ছিল অনেক ছোট, যার কারণে আমরা দেখতেই পারতাম না ভালো করে। বাট এখনের যে টেকনোলজি আর এখনের যে মানুষ, তাদের কারণে এখন আমাদের আর পন হবে ঢুকতে হয় না, কিংবা অ্যাক্সেস মাস্টারে ঢুকতে হয় না, অ্যাক্সেন এক্সএক্সে ঢুকতে হয় না। কেন জানো? কেননা তারা রিলস ভিডিওর মধ্যেই তাদের পম পম দেখায় দেয়, আর এই জিনিসটাই সবচেয়ে বেশি বাঙালি ডিমান্ড। কি বলছেন? বাঙালি জাস্ট এটাই চাই, কেননা বাঙালি 2 মিনিটের ম্যাগি নুডলস, 2 মিনিটের মধ্যে এভরিথিং ফিনিশ। তবে হ্যাঁ তাদের পম পম চাহিদাটা অনেক বেশি, তো যার কারণে মাদার চুদ মার্কা মাইয়া গুলো সবসময় টার্গেট করে ছেলেদেরকে এইভাবে দুর্বল করার জন্য, তাদের পম পম দেখায়। সো এরকম ভাবে দেখতে দেখতে মনে করে যে ছেলেরাও দুর্বল, আর তারে ফলো লাইক কমেন্ট শেয়ার। ওরে বাবুরে, মানে ভাইরাল হওয়ার জন্য এর থেকে ভালো উপায় আর কোন 10টা 12টা হইতে পারে না। তুমি বিশ্বাস করবা কি না করবা জানি না, গত একটা ভিডিওতে হয়তো বা দেখছিলা ছোট বাচ্চার ছোট মুনি, তারপরে মনে করে যে ওটা চাপ দিয়ে ফুলাইয়া মনে করো যে বড় দেখাইতেছে যাতে সে ভাইরাল হইতে পারে, কেননা সেও বুঝা গেছে যে ভাইরাল হওয়ার জন্য দ্বিতীয় কোনো উপায় নাই, একটাই উপায় তাই হলো ওইটা।
ওইটা দেখাইতে হবে সবাইরে, তারপরে তুমি ভাইরাল না হইলে ভাইরাল হইতে পারবা না। সো ভাই আমি এটাই বলতে চাইতেছি যে ভাই ভাইরাল হওয়ার জন্য বর্তমানে মানুষ তার নিজের শরীর বিলিয়ে দিতে রাজি আছে শুধুমাত্র এই ভাইরাল হওয়ার জন্য। তুমি না এই যুগে ভাইরাল হয়ে গেলা, কিন্তু আখিরাতে তুমি কি করবা? তো সব কথার এক কথাই আপু, তুমি যদি ভালো মানুষ হইতা তাহলে মনে করো যে তুমি এইসব ভিডিও না অবশ্যই পর্দাশীল ভিডিও মেক করতা, আমার যেটা মনে হইতাছে। সো এখনো সময় আছে আপু, টাইম আছে, সমস্যা নেই, আল্লাহ তাআলা পর্যাপ্ত টাইম সবাইরে দিছে, তুমি এখনো ভালো হইতে পারো। আমি জাস্ট এটাই বলতে চাইতেছি, খারাপ কথা কোনো উল্লেখ করতে চাই না আমি। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আর যদি তোমাকে চোদার গল্প হয়ে থাকে তাহলে তোমাকে আমি এখানে সারা রাত চুদতে পারবো, আমার কিছু যায় আসে না ভাই। আমি মনে হয় ফার্স্ট টাইম কাউকে একটা ভালো টিপ দিছি, সো আশা করি তুমি ব্যাপারটা বুঝবা। দেখো এত ভালো মানুষ আমিও না যেটা তোমরা ভাবতাছ, আমিও একটু আড্ডু মাঝে মাঝে লিচ্ছে আমি করি, তবে আমি যখন করি তখন সাবজেক্ট আলাদা। এই দেখো চোখ সরা সুধীর ভাই, এন্দা ভাই এমন একটা রোমাঞ্চকর ভিডিও দিছি যেটা দেখার পরে সবাই মন থেকে জাস্ট এই কথাটাই বলছে। দেখো ভাই তুমি যদি আমার সাথে নিজের তুলনা দাও তাহলে তুমি হেরে যাবা, কেননা দেখো ভাই আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে মেয়েটার নখের কালার কি ছিল তাহলে তুমি বলতে পারবা না, বাট আমি নিঃসন্দেহে বলে দিতে পারি যে এটা হলুদ কালার। সো আই এম লিজেন্ড। দেখো ভাই ফাফরে ভুলে গেলেই হইব না ভাই, আমি আধা ঘন্টা পরে দেখা তারপরে বুঝছি ভাই। সত্য কথা বলতে ভাই নখের দিকে কাম নজর যায়, খায়া কাম নাই, মানুষের সবার নজরই ওই জায়গায় যাবো দুধের দিকেই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।